মোটামুটি চলে এসেছি আর 3 থেকে 4 মিনিট লাগবে হাঁটতে এদিকে যদিও রাস্তা পাকা হয়ে গেছে কিন্তু মানে সেভাবে ভ্যান চান চলে জান্নাত কি খেলো তো যাচ্ছি পেছনে পুকুর প্রচুর গরম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকের ব্লগটা মোটামুটি মানে ঘোরাঘুরি ব্লগই বলতে পারেন কারণ আজকে আমি আমার ফুপুর বাসায় যাচ্ছি তো ভাবলাম যে এর আগে তো মানে আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি মানে ফুপুদের বাসায় এর আগে অনেক দিন আগেই গিয়েছিলাম মানে মোটামুটি অনেক আগে গিয়েছিলাম বাট তখন তো আমি ব্লগিং করতাম না তো যাই হোক ভাবলাম যে যেহেতু আমি যাচ্ছি মানে ব্লগ করার পরে প্রথম তো সবার সাথে একটু শেয়ার করি তো আমি বাবা মা যাচ্ছি তো আমরা মোটামুটি কিন্তু অটোতে উঠে গেছি তো অটো যাচ্ছে আর আমাদের বাসা থেকে ফুপুর বাসায় যেতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না অটোতে যেতে 15 থেকে 20 মিনিটের মতো লাগে আগে একটু বেশি সময় লাগতো কিন্তু এখন মোটামুটি গ্রাম বলুন শহর বলুন সবই কিন্তু উন্নত হয়ে গেছে মানে রাস্তাঘাট একদম পাকা তো যার জন্য আসলে এখন বেশি টাইম লাগে না মানে 15 মিনিটের মতোই লাগে আগে একটু আধা ঘন্টা 40 মিনিট লাগতো তো এখানে আমাদের অটোটা থেমেছে এরপর আমরা আরেকটা অটোতে যাব তো এখন আমরা মিষ্টি কিনবো তো বাবা হচ্ছে মিষ্টি কিনতে গেছে আমাদের মিষ্টি কেনা হয়ে গেছে তো এবার আমরা আরেকটা অটোতে উঠেছি তো এবার আমরা যাচ্ছি চেষ্টা করেছি রিয়েল সাউন্ডটা আপনাদের সাথে শেয়ার করতে কারণ রিয়েল সাউন্ডটা আসলে আমারও খুব ভালো লাগে আর যেহেতু গ্রামের পরিবেশ রাস্তাঘাট এগুলো কিন্তু সবাই একটু মিস করেন তো সেই জন্য আপনাদের সাথে মূলত শেয়ার করা তো এখন আমরা যাচ্ছি আর দেখতে পাচ্ছেন যে এখন মানে রাস্তার দুই পাশটা কতটা সুন্দর মানে যেদিকে চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ আর আকাশটাও মাশাল্লাহ অনেক সুন্দর পরিষ্কার একদম নীল তো অনেক ভালো লাগছে কিন্তু দেখতে তো আমি যেহেতু মানে অনেক এনজয় করছি আপনাদের সাথে শেয়ার করবো না সেটা তো কখনোই হয় না তো যাই হোক আমরা কিন্তু অটো থেকে নেমে গেছি এখন যদিও হচ্ছে রাস্তা পাকা মানে উপদের বাড়ি পর্যন্ত কিন্তু একটু হেঁটে যেতে হবে 5 মিনিটের মতো হেঁটে যেতে হবে তো আমরা হেঁটে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন কত বড় বড় গাছ আর অনেক ঠান্ডা আর গ্রামে তো এমনিতে পরিবেশ অনেক ঠান্ডাই হয় মানে গরম লাগে না যেহেতু গাছপালা বেশি সো ভিউয়ার্স আমরা মোটামুটি চলে এসেছি আর 3 থেকে 4 মিনিট লাগবে হাঁটতে এদিকে যদিও রাস্তা পাকা হয়ে গেছে কিন্তু মানে সেভাবে ভ্যান ট্যান চলে না তো অনেকদিন পরে আসছি তো যেতে থাকি সবাই আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে আমি যাচ্ছি আর ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ঘাস লাগিয়েছে এই যে লিচু গাছ তো আমার ফুপুদের এদিকে হচ্ছে বেশিরভাগ মানুষই দেখা যায় সবজি চাষ করে সবজি এরপর ঘাস লাগায় ফুপুদেরও আছে দেখাবো নি মানে বিভিন্ন টাইপের সবজি আর এই যে কাঁঠাল দেখতে পাচ্ছেন তো যাচ্ছি পেছনে পুকুর প্রচুর গরম আর বৃষ্টি নামবে মেবি দেখতে পাচ্ছেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে লতা টাইপ এগুলো দিয়ে কিন্তু আমরা ছোটোবেলা খেলতাম আর আমরা বলতাম যে এগুলো চুলে লাগালে চুল অনেক কালো হয় চুল পড়া বন্ধ হয়
আর দেখতে পাচ্ছেন কলা গাছ, ঘাস লাগিয়েছে, মানে এত সুন্দর পরিবেশ যে কি বলবো। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন মসজিদ, এটা ছোটবেলা থেকে আমরা দেখেছি, এখন একটু উন্নত হয়েছে। ছোটবেলা যখন আমরা আসতাম এই মসজিদটা এরকম ছিল, অনেক বড় ছিল, বাট এখন একটু উন্নত বেশি হয়ে গেছে। তো যাই হোক, আমরা কিন্তু ফুপুদের বাড়ি চলে এসেছি, মানে মসজিদে আসা মানে আমাদের ফুপুদের বাড়ি মানে চলে আসা। এই যে দেখতে পাচ্ছেন ফুপুদের বাড়ি, আর এখানে এটা হচ্ছে নতুন বাড়ি, এখানে 10-12 বছর হয়ে গেছে আসছে। আর এর আগে এখানে প্রচুর বাস যাচ্ছিলো, অনেক ভয় পেতাম আমরা। তো যাই হোক, আমরা চলে আসছি। আর এর পাশে অনেক ফুল গাছ লাগিয়েছে, সবই শেয়ার করবো আস্তে আস্তে আপনাদের সাথে। তো ভিউয়ার্স, তো আমরা কিন্তু চলে আসছি আর বসে রেস্ট নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন, তোমার নাম কি বলো? তোমার নাম কি? না, শুধু বলো, আমরা কি নামে ডাকি তোমাকে? জান্নাত, জোরে বলো, কি নাম তোমার? জান্নাত। আচ্ছা, ওর নাম হচ্ছে জান্নাত সংক্ষেপে, আমার নামে নাম। তোমার নাম কি? সানি। তোমার নাম? তুমি কোন ক্লাসে পড়ো? পড়ো না, নার্সারি পড়ো। তুমি কোন ক্লাসে পড়ো? আনি। অনেক পড়ো? আচ্ছা আচ্ছা। ও হচ্ছে আমার ফুপাতো বোন, বড় বোনের হচ্ছে মেয়ে। আর ও হচ্ছে আমার, তুমি কি হবে না, খালাতো ভাই হয়। তোমার নাম জানো কি বলছো? সো ভিউয়ার্স, আমি কিন্তু ওদের সাথে আপনাদের পরিচয় করে দিলাম। আর দেখতে পাচ্ছেন যে জান্নাত এখানে গেমস খেলছে, আর এখন মোটামুটি সব বাচ্চারা আসলে গেমস খেলতে কিন্তু অনেক পছন্দ করে। মানে আমরা একটু বড় হয়ে মানে খেলতে শিখেছি আমরা ছোটোবেলা থেকে, কিন্তু এগুলো আসলে অভ্যস্ত। জান্নাত কী খেলো? আর এই যে এখানে হচ্ছে খাবার দাবার রেডি করা হয়েছে, এখন আমি ফ্রেশ হয়ে গিয়েছি, এখন আমি খাওয়া দাওয়া করবো। এখানে দেখতে পাচ্ছেন কই মাছ ভাজা, এটা কিন্তু ফুপুদের একদম পুকুর থেকে মানে ফ্রেশ মাছ, একদম মাছ ধরেছে। আর এখানে হচ্ছে শোল মাছ ভুনা করেছে, আর এখানে টাকি মাছ ভর্তা। আর টাকি মাছের ভর্তা তো আমার খুব পছন্দ, আমার অনেক পছন্দ। আমরা গেলে, বাবা গেলে ফুপু আসলে এই ভর্তাটা করে, কারণ যেহেতু ফুপুদের ওয়াল টাইম ফ্রিজে থাকে, যেহেতু পুকুর থেকে অলওয়েজ ধরে। আর আর আমার ফুপা ফুপাতো ভাই অনেক ভালো মাছ ধরতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি প্লেটে নিয়ে নিচ্ছি, যদিও আমি আসলে দেখা যায় যে দিনে আসলে একবারই খাওয়া হয়, দুপুরবেলা আমি 11-12টার দিকে খাই, আর আসলে খাওয়ার ইচ্ছা হয় না। বাট মানে ফুপা অনেক জোর করছিলো যে না, অল্প করে একটু খাও। ফুপাতো বোনেরাও, ওরাও মানে বলছিল যে আপু একটু খাও। তো যাই হোক, আমি খাচ্ছিলাম। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কচুর, কচু শাক, আমরা কচুর ডাটা বলি, মানে কচু শাক প্লাস ডাটা দুইটাই হচ্ছে আমরা, এটা হচ্ছে মসুর ডাল দিয়ে আমাদের এখানে মোটামুটি এটা একটু ফেমাস, এইভাবে ভাজি করে। তারপর ইলিশের মাথা দিয়েও আসলে খাওয়া যায়, এর আগে অলরেডি আমি অনেকবার শেয়ার করেছি। তো এখন মোটামুটি সিম্পল খাবার, তো এগুলো আসলে সিম্পল হলে এগুলো আসলে অনেক মজার দেখা যায়, যে গোস্তের থেকে এই খাবারগুলো হলে আসলে আমরা অনেক চেটে পুটে খাই, অনেক মজা লাগে, মানে বাঙালিয়ান খাবার। তো এগুলো আমি সব রেডি করে নিয়েছি। এক পিস লেবু নিয়েছি, যেহেতু কচুর কচু শাক ভাজি আছে, মজা কিন্তু লাগবে। তো যাই হোক, এখানে আমি হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো খাওয়া দাওয়া আমি তাহলে করতে থাকি, এরপর হচ্ছে দেখি আপনাদের সাথে কী শেয়ার করা যায়। তো মোটামুটি বলা চলে যে ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি। তো আমার আজকের ব্লগটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর কার কার এই শোল মাছ বা কচু শাক ভাজা, কই মাছ ভাজা কার কার পছন্দ, অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনাদের ফ্যামিলি বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক লেবু। সো ভিউয়ার্স, যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুপুদের জায়গা, আর পেছনে দেখতে পাচ্ছেন কলা গাছ, লেবু গাছ, অনেক গাছ লাগিয়েছে। এই যে পেছনেটা মনে হয় ধুন্দুল গাছ লাগিয়েছে, লাউ গাছ। তো ঘুরতে এসেছি, অনেকদিন পরেই এসেছি আমি। দেখেন পিচ্ছি, দেখেন কি করতেছে, একটা পাখি মানে পাখির বাচ্চা বসছে, ওই সেটা হচ্ছে খড় দিয়ে
একদম পাখির বাসা বানাইছে। ব্লগ কিন্তু মিস করা যাবে না ভিউয়ার্স, সবাই কিন্তু সাথেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার আগামীকাল নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।